প্রিয় বিয়ে সে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে সিসি ফোর বা জি ফোর এই পেপার থেকে আমি তোমাদের একদম বাছাই করা কিছু লাস্ট মিনিটের সাজেশান থেকে আমি তোমাদের ফুল সাজেশানগুলো আলোচনা করছি লাস্ট মিনিটের জন্য আমি একটি সাজেশান তোমাদের প্রোভাইড করব। এটি তোমরা ফুল সাইজেন হিসেবে ধরবে ঠিক আছে আমি স্টারমার্কগুলো করে দিচ্ছি তোমরা এগুলো পড়তে থাকো আমি একদম শেষে তোমাদের একদম বাছাই করা চারটি চারটি করে প্রশ্ন বলে দেবো মোট আটটি প্রশ্ন বলে দেবো সেই আটটি প্রশ্ন পড়ে গেলে তোমাদের হবে তবে আমি বলবো তোমরা এখন থেকে এই স্টারমার্ক প্রশ্নগুলো পড়ো এখন থেকে এত বেছে পড়ো না আমি কথা দিচ্ছি আমি তোমাদের একদম লাস্টের দিকে আমি বেছে দেবো কোশ্চেন পেপার যেরকম প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি বলে দেবো তো দেখো পলিটিক্যাল সায়েন্সে যারা আমার কাছে অনলাইন ক্লাস করেছিল তারা প্রত্যেকে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমাদের পরীক্ষাও তোমাদের নেওয়া হয়ে গেছে কিছুজনের রয়েছে এবং যা অনেকের এখনও হয়নি অফলাইনে অনলাইনে অনলাইনেটা বাকি আছে এখনও পরীক্ষা নেওয়া তো আমি অবশ্যই নেব তোমাদের তো আজকের প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথমে আমি কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিই এক নম্বরে পনেরোটি প্রশ্ন মডেল দু দশ নম্বরের দুটি প্রশ্ন এবং পনেরো নম্বরে দুটি প্রশ্ন ঠিক আছে দশ নম্বরের মডেল ওয়ান থেকে একটি মডেল টু থেকে একটি করতে হয় তোমরা জানো এবং পনেরো নম্বরও সেম তো পঁয়ষট্টি নম্বরে তোমাদের পরীক্ষা হয় আমি একদম সরাসরি প্রশ্নে চলে আসছি প্রশ্নগুলো দেখে নেব প্রথম যে দুটো প্রশ্ন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুটো প্রশ্ন ভালো করে দেখে নাও আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস বর্ণনা করো এই দুটি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো আমি আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন একটি হানড্রেড পার্সেন্ট অবশ্যই কমন পাবে ভালো করে মার করে নাও আবার বলছি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস বর্ণনা করো চলে আসবো দু নম্বর চ্যাপ্টায় দু নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কে উদারবাদী দৃষ্টিভঙ্গিটি পর্যালোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের উদার নৈতিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর রয়েছে দু নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদার নীতিবাদী তথ্যটি আলোচনা করো ঠিক আছে তিন নম্বর প্রশ্নটি দেখতে পারো তবে খুবই একটি ইম্পর্টেন্ট নয় চার নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি প্রশ্ন কেনেন্থ ওয়ালচ এর নয়া বাস্তববাদী তথ্যটি আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কাঠামোগত বা নয়া বাস্তববাদী তথ্যটি আলোচনা করো নয়া বাস্তববাদী তথ্যটি এবারে খুবই গুরুত্বপূর্ণ চারটি স্টার দেওয়া রয়েছে বুঝতেই পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তাহলে এখান থেকে তোমরা কোনটা পড়বে এক পড়বে দুই পড়বে এবং চার নম্বরের প্রশ্নটি পড়বে আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পনেরো এবং দশ নম্বরে কমন পেয়ে যাবে ঠিক আছে চলে আসবো আমরা পাঁচ এবং ছ নম্বরের প্রশ্ন এই পাঁচ এবং ছ নম্বরের প্রশ্নটি তোমরা ছ নম্বরের স্টার মার্ক দেখতে পাচ্ছ চারটি এবং পাঁচ নম্বরের তিনটি রয়েছে ঠিক আছে এই দুটি প্রশ্ন ভালো করে তোমরা করবে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো আর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো ঠিক আছে এই এখানে পাঁচ ছয় ওদিকে এক আর আমি কী বললাম এক দুই এবং ঠিক আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা রেডি করো ঠিক আছে তাহলে চার পাঁচ ছয় অবশ্যই পড়বো এবং তার সাথে পড়ব এক এবং দুই ঠিক আছে টোটাল আমাদের তাহলে এখানে পাঁচটা প্রশ্ন আমি পড়ে নিলে আর ওপরে দুটি প্রশ্ন পড়লে সাতটা প্রশ্ন পড়লে আমরা মডেল ওয়ান থেকে একটি দশ এবং একটি পাঁচ এই সরি একটি পনেরো আমরা কমন পাচ্ছি বোঝা গেল বিষয়টি ঠিক আছে এবার তৃতীয় অধ্যায় আমাদের মডেল ওয়ানের তৃতীয় অধ্যায় ঠান্ডা যুদ্ধ ও ঠান্ডা যুদ্ধতর পর্ব এখান থেকে শুধুমাত্র একটি প্রশ্ন পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এই প্রশ্নটা একটু দেখে যাও আশা করি এই প্রশ্নটি দিলেও দিতে পারে আমি একটু গুরুত্ব করে রেখেছি গুরুত্বপূর্ণ হিসাবে আমি ধরে রেখেছি ঠিক আছে চলে আসবো চার নম্বর প্রশ্ন যুদ্ধ পরবর্তী পর্বে এর উৎপত্তির কারণ আলোচনা করো এবং ঠান্ডা যুদ্ধের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে ঠান্ডা যুদ্ধের উৎপত্তির কারণ বা ঠান্ডা যুদ্ধের প্রকৃতি ঠিক আছে প্রশ্নগুলো দেখে নেবে মডেল টু থেকে চার নম্বর অধ্যায় ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ও সোভিয়েত ইউনিয়নের অবসান ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো দুই সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি এগুলি খুবই একটি গুরুত্বপূর্ণ নয় তোমাদের আসার মতো নেই আমি তবুও দিয়ে রেখেছি তোমরা চাইলে পড়তে পারো যেটি পড়বে চারটি স্টার রয়েছে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি উল্লেখ করো ঠিক আছে এই প্রশ্নটি পড়বে এবং চার নম্বর প্রশ্ন পড়বে একবিংশ শতাব্দীতে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো পাঁচ ঠান্ডা যুদ্ধতর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো চার এবং পাঁচ এই দুটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু মডেল টু এ করতে হবে ঠিক আছে এবং তার সাথে এক তার মানে পাঁচ নম্বর অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এক চার এবং পাঁচ নম্বর এই তিনটি প্রশ্ন ভালো করে তোমরা দেখবে তারপর দেখবে হচ্ছে সাত নম্বর প্রশ্নটি একবিংশ একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা আন্তর্জাতিক সম্পর্কে অন্যতম শক্তি হিসাবে জাপানের উত্থান পর্যালোচনা করো এই প্রশ্নটি ভালো করে করবে এর সাথে যেই প্রশ্নটি করবে আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার মূল্যায়ন করো আন্তর্জাতিক সরি আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার মূল্যায়ন করো এই আট নম্বর এই প্রশ্নটি ভালো করে করে নেবে ঠিক আছে তো প্রশ্নগুলো দেখতে পেলে তোমরা মোটামুটি আমি কিন্তু বেশি প্রশ্ন দিয়ে নিই মডেল ওয়ান থেকে সাতটি মডেল টু থেকে আমি ছটি প্রশ্ন বললাম টোটাল আমি তোমাদের তেরোটি প্রশ্ন বললাম এই তেরোটি প্রশ্ন যদি করে নাও তোমরা একদম হানড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু দুটি পনেরো দুটি দশ মানে তিরিশ এবং কুড়ি পঞ্চাশ নম্বর কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ এবং পঞ্চাশে তোমরা ভালো করে যদি উত্তরগুলো সাজিয়ে লিখতে পারো তাহলে কিন্তু পঞ্চাশে তোমরা অনায়াসে তোমাদের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর তোমরা কিন্তু অনার্সে তুলে নিতে পারবে এবং এক নম্বরে যে পনেরোটি প্রশ্ন সেই প্রশ্নের সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি উত্তর সহ তোমরা সেগুলো দেখে নিতে পারো আর যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে যেরকম করে স্টাডি মেটেরিয়াল তোমাদের করা হয়েছে এরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল করা রয়েছে তোমরা সেগুলো নিলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা নতুন যারা ভরসা করতে পারছো না তারা যদি নাও একবার পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেটেরিয়াল যদি সংগ্রহ করো তারপর থেকে পরবর্তী সেমিস্টারগুলো তোমাদের পিভি স্টাডি ক্লাস স্টাডি মেটেরিয়াল অবশ্যই সংগ্রহ করতে তোমরা ইচ্ছা করবে ঠিক আছে তো এম আমাদের এমনভাবেই তৈরি করা হয় এবং সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন আসে এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই অ্যাভ সেভেন্টি পার্সেন্ট তো পাই মিনিমাম মানে সেভেন্টি পারসেন্ট পায় তার উপরে এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম যায় ঠিক আছে তো তোমরা এগুলো ভালো করে দেখে নিও এই প্রশ্নগুলো করো এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টে তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে সংগ্রহ করতে পারো অত্যন্ত কম রেমোনারেশনে এই কম রেমোনেশনে তোমরা কমে হয় না ঠিক আছে তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করো আমি তোমাদের কিন্তু অনেকটাই কমলেমোন করে দেবো যাতে তোমরা ভালো করে পড়ে ভালো নাম্বার পেয়ে যেতে পাস করতে পারো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো